हेलो एवरीवन, दिस इज शुभजीत घोष, ए फर्स्ट ईयर MBBS स्टूडेंट फ्रॉम IPGMER NSSKM हॉस्पिटल कोलकाता। देखो आज के जो वीडियो तुम्हारे किछुक्षण आगे दिए जेखने बोलेछिलाम जे सेकेंड राउंडर काउंसिलिंग प्रसिडियर समस्त डेट WBMCC ते फाइनली सब दिए दिए नोटिस थ्रू दिए, तो सेटार ही से ही वीडियोटार ही कमेंट सेक्शने तुम्हारा अनेक कमेंट कर विभिन्न किछु क्वेरीज तुम्हारे जानते चाओ जेगुलो आमार मन हो जेनुइन, तई सेगुलि निये एक वीडियो बनाबो बोले তোমাদের আমি এই ভিডিওরই কমেন্ট সেকশনে লিখেছিলাম। সেটা আমি এই কিছুক্ষণ আগে জাস্ট ওমিট করলাম যাতে ফার্দার কেউ না সেইটা দেখে ভিডিও কমেন্ট করে আর পরে যাতে না পাই রিপ্লাই এরকম ভিডিওর থ্রু দিয়ে, কারণ এটা এখনই রেকর্ড করছি। তো দেখো জুন বর্মন যেটা জিজ্ঞাসা করেছো, দাদা ফার্স্ট রাউন্ড রেজিস্ট্রেশন করা আছে, এবার কি ফ্রেশ করে রেজিস্ট্রেশন করতে হবে? না, কোনো ফ্রেশ করে রেজিস্ট্রেশন বা এনরোলমেন্ট করার দরকার নেই। তোমাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কাউন্সেলিং শুরু হচ্ছে যেদিন থেকে তোমাদের চয়েস ফিলিং শুরু হচ্ছে সেদিন থেকে, ঠিক আছে? আর দেখো এই ভিডিওটারই তোমরা এখন একটু সামনের দিকে এগোবে, এক জায়গায় NEET 2021 জন্য যারা প্রিপেয়ার করছো তাদের জন্য কিছু জিনিস বলা আছে, তো সেখানটা তোমরা না দেখতে চাইলে স্কিপ করে যেতে পারো। এরপর দেখো ঝিনটি ঘোষ কমেন্ট করেছো, যাদের ফার্স্ট রাউন্ডে কোনো কলেজ অ্যালট হয়নি তাদের কি কোনো চয়েস ফিলিং বা রেজিস্ট্রেশন করতে হবে? চয়েস ফিলিং ফ্রেশলি করতে হবে, রেজিস্ট্রেশন না করলেও হবে, মানে করতে হবে না, রেজিস্ট্রেশনটা ওয়ান টাইম অর্থাৎ একবারই করা যায়। রক্তিম সিনহা, আপগ্রেডেশনে স্টুডেন্টদের কবে থেকে স্টার্ট করতে হবে? তোমাদের ক্ষেত্রে স্টার্ট হবে অ্যাকচুয়ালি দেখতে গেলে যেদিন থেকে চয়েস ফিলিং শুরু হচ্ছে, প্রবাবলি সেই ডেটটা 11 ডিসেম্বর। দেন জুন বর্মন আবার একটি কমেন্ট করেছে, দাদা ফার্স্ট রাউন্ডে এনরোলমেন্ট করা হয়েছিল, সেকেন্ড রাউন্ডে আবার ফ্রেশ এনরোলমেন্ট কি করতে হবে না হবে না? আর এটাই তোমাদের আমি দেখিয়েও দেবো ভিডিওর শেষের দিকে যে কেন করতে হবে না এবং সেটা কোথায় লেখা আছে। অ্যাকচুয়ালি মুখের কথা এইভাবে বলে দিলে তো হয় না, সেক্ষেত্রে তোমরা শেষ অবধি দেখবে ভিডিওটা, সব কিছু জানতে পেরে যাবে। পৌলমি কুণ্ডু 5 নম্বর পয়েন্টে বলেছে ফ্রেশ রেজিস্ট্রেশন, তার মানে আবার রেজিস্ট্রেশন করতে হবে আর চয়েস ফিলিংটাও নতুন করে করতেই হবে আমার মনে হয়, একটু প্লিজ বলুন। আচ্ছা দেখো চয়েস ফিলিংটা নতুন করে করতে হবে, যেটা তোমাদের এতক্ষণ ধরে বললাম, সবার কি একই প্রশ্ন নাকি? হাউ আই উইল চয়েস ফিলিং অ্যাজ আপগ্রেডেড ক্যান্ডিডেট? যেভাবে ফার্স্ট রাউন্ডে করেছিলে সেইভাবেই করবে, যেটা তোমার আগে চয়েস, যেটাকে আগে চুজ করার ইচ্ছে, যেটাতে আগে যাবার ইচ্ছে সেটাকে আগে দেবে। আর এর ওপর কমপ্লিট একটা ভিডিও আছে আপগ্রেডেডের পুরো প্রসিডিওরের ওপর। আন একাডেমি MBBS লেক UML, গেট এক্সাম রেডি ফর NEET UG 2021, অ্যাক্সেস অ্যান্ড লেভেল আপ ইউর নিট প্রিপারেশন এভরি সানডে 10 AM, 20 টেস্ট কিউরেটেড বাই টপ এডুকেটার্স অফ NEET UG, ফলোড বাই ইন ডেপথ অ্যানালাইসিস, কমপ্লিট ইউর সিলেবাস উইথ ফুল লেন্থ নিট মক টেস্ট, এনরোল নাও ফর ফ্রি বাই ইউজিং SG200 কোড। তোমরা যদি SG200 কোড ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে গিয়ে সেটাতে ক্লিক করার পর যেখানে কোড চাইবে SG200 কোডটা যদি ইউজ করো, সেই ক্ষেত্রে তোমাদের এই টেস্টটা, তো এই টেস্টগুলো ফ্রিতে দিতে পারবে। এগুলো সেকেন্ড টেস্ট তোমাদের আছে 6ই ডিসেম্বর দুপুর 2টার সময়, একটা টেস্ট এর আগে হয়ে গেছে এই সিরিজের আন্ডারে। তারপর টপ এডুকেটার্স যেমন নিশান্ত ভার্সনি স্যার অর্থাৎ NB স্যার, SS স্যার এবং আনন্দমানি স্যার এবং SKC স্যার এবং মহেন্দ্র সিং স্যার, এর তোমাদের ডিটেলস ভিডিও সলিউশনও দেবে এই টেস্টের ওপরে। তো এনরোল নাও। দেখো শুভম পাল, এটার কোনো আলাদা করে ডেট দেয়নি, ওই চয়েস ফিলিং যেদিন থেকে শুরু হচ্ছে সেদিন থেকে অ্যাকচুয়ালি তোমার হবে, ঠিক আছে? সিট অ্যালটমেন্ট হয়েছে, অ্যাডমিশান নিয়েছি, খুব ভালো কথা। ওখানে আপগ্রেডেশনের চাও কি না, উইলিংনেসে ইয়েস করে এসেছো নিশ্চয়ই, তো তুমি এলিজেবেল ক্ষেত্রে যে তুমি ফ্রেশ করে সেকেন্ড রাউন্ডে চয়েস ফিলিং করতে পারবে কি না সেকেন্ড রাউন্ডে, তো তুমি এলিজেবেল এখানে, ঠিক আছে? তারপর নাজমা বলছে, দাদা ফার্স্ট রাউন্ডে সাকসেসফুলি রেজিস্ট্রেশন করা আছে, তাহলে আবার রেজিস্ট্রেশন করতে হবে? না, করতে হবে না। ফার্স্ট ভিউ, ওকে সোহেলানা থ্যাংকস। যারা ফার্স্ট রাউন্ডে সিট পায়নি তারা কোনো তারা কোন তারিখ নতুন করে চয়েস ফিল ও লক করতে পারবে? মানে একই জিনিস যেটা তোমাদের আগে বললাম, ফার্স্ট রাউন্ডে সিট না পেলেও তার ক্ষেত্রে চয়েস ফিলিং এবং চয়েস লকিংয়ের ডেট ওই একই সেম যেটা আগের ভিডিওতে, মানে এই যে ভিডিওটার কমেন্ট সেকশন পড়ছি সেই ভিডিওতে যেটা বলেছি সেটাই। আর নীলাঞ্জন ভট্টাচার্য, দাদা তোমার সাথে ফোনে একবার কথা বলতে চাই, কি প্রসেস একটু জানাবে? আচ্ছা এটা নিয়ে শেষে বলবো, আগে সবার কাউন্সিলিং রিলেটেড কোয়েরিগুলো দেখে নিই। তারপর MD কায়েব মণ্ডল বলছে, দাদা আমি ফার্স্ট রাউন্ডে কলেজ পাইনি, তাহলে কি আবার ফি পেমেন্ট করতে হবে? না, কোনো ফি পেমেন্ট করতে হবে না। দাদা সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্য আমি নো করেছি, আমায় কি কিছু করতে হবে? না না, কিচ্ছু করতে হবে না। ফার্স্ট রাউন্ডের কলেজ আপগ্রেড করতে চাই,
দেন চয়েস ফিলিংয়ের ডেট কবে, ওই একই জিনিস তোমার, ওই যেদিন চয়েস ফিলিং সবার সেদিনই তোমারও, সবারই একই সাথে। দেন আসনা আকবর বলছে, ইফ উই হ্যাভ ফেল টু গেট কলেজ ইন রাউন্ড ওয়ান অ্যান্ড আই ওয়ান্ট টু এনরোল ইন সেকেন্ড রাউন্ড, দেন অলসো উই হ্যাভ টু পে? না না, কোনো পেমেন্ট আর ডবল করতে হবে না দাদা। যারা রাউন্ড ওয়ানে অ্যাডমিশান নিয়েছে অ্যান্ড রাউন্ড টুয়ে আপগ্রেড করবে না, তাদের কি কিছু করতে হবে? তুমি যদি আপগ্রেডেশনের উইলিংনেসে ইয়েস করে দিয়ে আসে থাকো, তাহলেই একমাত্র তোমায় তোমার কিছু করতে হবার অপশান পাবে তুমি, নাহলে কোনো অপশানই পাবে না কিছু করার, ঠিক আছে? আর যদি ইয়েস করে এসেও ভাবো যে না আমি আপগ্রেড করব না, তাহলে সিম্পলি চয়েস ফিল কিছু করবে না, তুমি যেখানে ছিলে সেখানেই থেকে যাবে। আর যদি তাও মনে হয় যে না এটা হয়তো একটু ভুল হতে পারে, সেক্ষেত্রে আমি বলবো যে কলেজটা একদম পাওয়ার চান্স নেই সেই কলেজটাতে করে দেবে, ঠিক আছে? তারপর দেখো অর্ক চক্রবর্তী, যারা ফার্স্ট রাউন্ডে কলেজ পেয়ে গেছে তারা স্টার্ট করবে কি করে? রেজিস্ট্রেশন তো করতে লাগবে না, বাট চয়েস ফিলিংয়ের অপশান কোথায় থাকবে? ক্যান্ডিডেট লগ ইন করার পর তোমরা এইসব অপশানগুলো পেয়ে যাবে। সৌমি বক্সি বলছে, দাদা যারা অ্যাডমিশান নিয়ে নিয়েছে তারা কি আর নতুন করে অ্যাডমিশান করতে পারবে না? অর্থাৎ আপগ্রেডেশনের কথা বলছো, আপগ্রেড করতে পারবে, কোনো অসুবিধা নেই যদি ইয়েস করে এসে থাকো, নাহলে তারা এলিজিবলই নয়। দেন অরবিন পাঞ্জা, ফার্স্ট ভিউ থ্যাংকস, একটা লাইক দিদি। আচ্ছা, তারপর ঋতিকা সান্দ্রা, ঋতিকা সান্দ্রা বলছে, ও তার মানে যারা ফার্স্ট রাউন্ডে সিট পেয়ে গেছে তাদের জন্য সেকেন্ড রাউন্ড 11 তারিখ থেকে স্টার্ট হচ্ছে, তাই তো? এক্স্যাক্টলি, তুমি ঠিক বলেছ। তারপর তনুশ্রী সেন, তনুশ্রী সেন যেটা বলছে, যা দাদা, আচ্ছা ওটা দাদা হবে, দাদা যারা আপগ্রেডেশনটা দিচ্ছে, যারা আপগ্রেডেশনটা দিচ্ছে তাদের কবে চয়েস ফিলিং করতে হবে? ওই একই ডেট, তার কোনো আর বাইরে কোনো ডেট নেই, ঠিক আছে? মেহেদি হাসান বলছে, সিট সারেন্ডারের ব্যাপারটা কি একটু বলবেন দাদা? এক্স্যাক্টলি, দেখো এই প্রশ্নটা অনেকে করছো যে সিট সারেন্ডারের ব্যাপারটা কি। সিট সারেন্ডারের ডেট আছে 8 তারিখ অবধি, এটা তাদের জন্য যারা ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশান নিয়ে এসেছো অলরেডি, তারা এটা করবে, ঠিক আছে? আর এই সিট সারেন্ডারের মানে হচ্ছে তোমরা ধরো সিট সারেন্ডার করতে চাও মানে কি, তুমি যে কলেজে অ্যাডমিশান নিয়ে এসেছো সেই কলেজ থেকে তোমার ডকুমেন্টসগুলো ছাড়িয়ে আনতে চাও এবং নিজের নামটি কাটিয়ে আসতে চাও, অর্থাৎ সেই কলেজে তুমি পড়তে চাও না। এবার যেহেতু ডকুমেন্টসগুলো জমা দিয়ে এসেছো, তাই পরে তুমি যদি সেটাকে ছাড়াতে চাও তখন তোমাকে 1 লাখ টাকা পে করতে হবে। কিন্তু এই যে অপশানটা আছে সিট সারেন্ডারের 8 তারিখ অবধি বিকেল 4টে অবধি, তাহলে ওই টাকা কিছু পে করতে হবে না, তুমি অনায়াসেই সেই সিটটা ছেড়ে দিয়ে তোমার ডকুমেন্টস যা আছে সব নিয়ে চলে আসতে পারবে। দেন সুপ্রতিম চক্রবর্তী, যারা আপগ্রেডেশন দিয়েছে তারা কবে করবে? তারা কি এনরোলমেন্ট করবে নাকি করবে না? যারা আপগ্রেডেশন দিয়েছে এনরোলমেন্ট করার দরকার নেই, তবুও যদি তোমরা WBMCC-তে থাকো মানে ওটাকে নিশ্চয়ই ফলো করো, তো ওটাকে ফলো করবে, কোনো নোটিশ এলে জানতে পারবে। কিন্তু এখন অবধি যা মনে হচ্ছে এনরোলমেন্ট করা লাগবে না, শুধু চয়েস ফিলিং করা লাগবে। আর এর প্রুফটাও আমি ভিডিও শেষে দিয়ে দেবো, তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো, অনেকটা লম্বা হবে এটা। তারপর সৃজনী দে, দাদা যারা ফার্স্ট রাউন্ডে কলেজ পেয়ে গেছে তাদের আপগ্রেডেশনের জন্য কি কি স্টেপসের নোটিশ অনুযায়ী নিতে হবে? শুধু তাই নিয়ে প্লিজ মেক এ সেপারেট ভিডিও। দাদা যারা ফার্স্ট রাউন্ডে কলেজ পেয়ে গেছে, আচ্ছা তাদের আপগ্রেডেশনের জন্য কি কি স্টেপস? আচ্ছা, কিছুই স্টেপস নয়, আপগ্রেডেশনের ওপর পুরো একটা ভিডিও দেওয়া আছে, সেটা তুমি দেখবে, ওটার লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমি। আর তোমাদের অ্যাকচুয়ালি শুরু হচ্ছে এই চয়েস ফিলিংয়ের দিন থেকে। দেন ওয়ান অ্যাবাবল আমাকে জিজ্ঞাসা করেছে, দাদা যারা ফার্স্ট রাউন্ডে পায়নি কিন্তু পুরো প্রসিডিওর করেছে তারা কি করবে? চয়েস ফিলিং আর লকিং থেকে শুরু হবে তাদের। অ্যাকচুয়ালি এটা তোমার WBMCC-র সঙ্গে কন্ট্যাক্ট করা উচিত, এটা খুবই জটিল কেস। তুমি বলছো যে তোমার ডকুমেন্টস ছিল না বলে তুমি অ্যাডমিশান নিতে পারোনি, কিন্তু যদি তুমি কলেজে গিয়ে রিপোর্ট করতে সেক্ষেত্রে তারা তোমাকে বলে দিত কি করতে হবে। কিন্তু যে সমস্ত নোটিশ এতদিন দেখলাম তাতে এটা ক্লিয়ার করা আছে যে ফার্স্ট রাউন্ডে যদি কেউ অ্যালার্ট হয় সে যদি গিয়ে রিপোর্ট না করে কলেজে, অর্থাৎ অ্যাডমিশান না নেয়, সেক্ষেত্রে সে কিন্তু সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না এবং সে পুরো কাউন্সেলিং প্রসিডিওর থেকে আউট হয়ে গেল। এটা WBMCC-র এখানে বলা আছে। হ্যাঁ, আর তোমরা এই যে এখন সিট সারেন্ডারের অপশান দিয়েছে এটাকে একটু কাজে লাগাতে পারো তুমি গিয়ে, কিন্তু এটাকে তোমায় ডাইরেক্ট যেতে হবে WBMCC-র ওইখানে, ঠিক আছে? যেখানে ওই সিট সারেন্ডারের অপশানগুলো দিচ্ছে কলেজে গিয়ে করতে হবে, এরকম বা যে কোনো প্রকারে তুমি এখন কলেজে যাও বা WBMCC-র
যে অফিস আছে সেখানে তোমরা ফোন করো, সেখানে গিয়ে তোমরা জিনিসটা বুঝে নাও ভালো করে। এটা এটা নিয়ে আমি কোনো এক্সট্রা কমেন্ট করতে চাইছি না। তোমাদের প্রথমে বলছিলাম যে তোমাদের আমি দেখিয়ে দেবো যে প্রুফ হিসেবে যেগুলো বলছি সেগুলো ঠিক কিনা। এখানে দেখো wbmcc.nic.in ওয়েবসাইটে আসার পর কাউন্সিলিং প্রসেস বলে যে অপশানটা আছে সেখানে ক্লিক করবে, দেন 23 নভেম্বরের পাবলিশ করা একটি পিডিএফ তোমার কাছে এসে যাবে। সেই পিডিএফটাতে সব লেখা আছে এবং সেটিরও আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই সেই পিডিএফটি, এখানে ব্রডলি দ্য প্রসেস ফর অনলাইন কাউন্সিলিং কম্প্রাইজেস অফ দ্য ফলোয়িং, এখানে সব কিছু দেওয়া আছে। দেখো কাউন্সিলিং উড বি ক্যারিড আউট ইন 2 রাউন্ডস, এই সব তো দেওয়া আছে। রাউন্ড 2 থেকে কি বলছে, রাউন্ড 1 কম্প্রাইজেস অফ অনলাইন রেজিস্ট্রেশন অফ দ্য এলিজিবল অ্যান্ড কোয়ালিফাইড ক্যান্ডিডেট ভায়া নিট UG 2020, আফটার এনরোলমেন্ট অ্যান্ড সাকসেসফুল পেমেন্ট অফ কাউন্সিলিং ফি অনলাইন উইথ চয়েস সাবমিশন অ্যান্ড চয়েস লগইন। দেন যে পোর্শনটা আসছে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, রাউন্ড 2 কাউন্সিলিং উড অ্যালাউ ফ্রেশ অ্যালটমেন্ট, ফ্রেশ এনরোলমেন্ট অ্যান্ড ফি পেমেন্ট, দিয়ে ব্র্যাকেটে কী লেখা আছে, দোজ হু হ্যাভ নট এনরোলড অ্যান্ড নট, নটটা আগেই বলেছে, এবং নট পেড ফি ইন রাউন্ড 1, যারা প্রথম রাউন্ডে ফি পেমেন্ট এবং এনরোলড হওনি তাদের জন্য ফ্রেশ এনরোলমেন্ট এবং ফি পেমেন্টের ব্যবস্থা থাকবে। যারা ফ্রেশ রেজিস্ট্রেশন ফর দোজ হু নট রেজিস্টার্ড আর্লিয়ার, যে যারা আগে রেজিস্টার্ড হওনি তারা রেজিস্ট্রেশন করতে পারবে। অ্যান্ড ফ্রেশ চয়েস ফিলিং ফর অল রেজিস্টার্ড এলিজিবল ক্যান্ডিডেট হু ওয়ান্ট টু পার্টিসিপেট ইন রাউন্ড 2, মানে ফ্রেশ চয়েস ফিলিং দিয়ে শুরু হবে তাদের, যারা রেজিস্ট্রেশন এতদিনে করে ফেলেছো, বা ওই যে পিডিএফটাতে দেওয়া আছে রি এনরোলমেন্ট করার একটা প্রসেস এবং নিউ রেজিস্টার করার প্রসেস 11 তারিখের আগে, তারা সেগুলি তখন করে ফেলবে, তারপর একেবারে চয়েস ফিলিং থেকে শুরু করবে। তাহলে মোদ্দা কথা যেটা আসা গেল, রাউন্ড টু কাউন্সিলিং উড অ্যালাউ, তারপর যদি তোমরা একেবারে এখানে চলে এসো, ফর অল রেজিস্টার্ড এলিজিবল ক্যান্ডিডেট কোনখান থেকে হবে, শুরু ফ্রেশ চয়েস ফিলিং থেকে। তার মানে তুমি যদি ফার্স্ট রাউন্ডে রেজিস্ট্রেশন করে থাকো তাহলে তোমার ফার্স্ট যে স্টেপটা হবে সেটা হবে চয়েস ফিলিংয়ের, ঠিক আছে, যদি তুমি পার্টিসিপেট করতে চাও। আর এখানে যেটা এলিজিবল ক্যান্ডিডেট বলেছে, এলিজিবিলিটি মানে যেটা এমনি ফার্স্ট রাউন্ডে বসার জন্য এলিজিবিলিটি ছিল সেই এলিজিবিলিটি যেমন আছে, তার সাথে আর একটা এলিজিবিলিটি যোগ হবে, যারা ফার্স্ট রাউন্ডে ভর্তি হয়ে এসেছো তারা আপগ্রেডেশনের উইলিংনেসে ইয়েস করে এসেছো কিনা সেটাও এক্ষেত্রে দেখা হবে। যদি করে থাকো তাহলেই তোমরা এলিজিবল হবে, সেটাও পরবর্তী ক্ষেত্রে এইখানে লেখা আছে। তোমরা এটার পিডিএফ আমি কমেন্ট সেকশানে দিয়ে দেবো, তোমরা এটার পিডিএফ ডাউনলোড করে সেখান থেকে পুরো জিনিসটা পড়তে পারো, তারপর কোথাও কোনো অসুবিধা হলে সেটা কমেন্ট সেকশানেই আমাকে জিজ্ঞাসা করতে পারো। আর মাঝে একজন কমেন্ট করেছিল যে কিভাবে কন্ট্যাক্ট করবে বা ফোন নাম্বার টাম্বার কিছু একটা চেয়েছিলে, তো তাদের বলি দেখো ফোন নাম্বার তো কারোর সাথে শেয়ার করি না ওইভাবে, তবে ইনস্টাগ্রামে এই আইডিটা আমার, এখানে তুমি আমাকে ফলো করে সেক্ষেত্রে মেসেজ করতে পারো, সেক্ষেত্রে তোমরা রিপ্লাই পাবে, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে। চলো এই গেল সম্পূর্ণ কমেন্ট বক্স এই ভিডিওটার। তোমরা জানিও যে এরপরও তোমাদের কোনো কমেন্টে থ্রু দিয়ে যদি কোনো কোয়ারিজ থাকে সেটা তোমরা নিচে কমেন্ট করতেই পারো, আর ভিডিওটা অন্যান্য যারা পার্টিসিপেট করবে সেকেন্ড রাউন্ডে বা আগে করেছে, মানে যার যার জানা দরকার তোমার বন্ধুদের মধ্যে এই সব কোয়ারিগুলোই তাদের মনেও আছে, তো তাদের কাছে এটা শেয়ার করে দিও। তো চলো এখনকার জন্য টাটা, আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিও।